হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছো? কিছু না, এই তো বসে বসে ভিডিও দেখতেছিলাম ফোনে। কার ভিডিও দেখতেছো? আর বলো না, ওই লাইকি ভিডিও, টিকটক ভিডিওগুলো আছে না, হ্যাঁ, ওগুলা দেখতেছিলাম। তুমিও কি টিকটক করতেছো নাকি? না না না, আমি টিকটক করি না, মানে ওগুলা দেখতেছিলাম আর কি। ও তাই? হ্যাঁ, আমার মনে হয় বিবাহ বিয়ের দিনে যে বাসরাতে টিকটক এটা করেছো নাকি? না না, ওগুলা না। হ্যাঁ, টিকটক করো না তো তুমি? না না, আমি টিকটক করি করবা, না। একা একা বাসায় থাকো, একটু টিকটক করবা। দেখো, টিকটক করলে আল্লাহ পাক গুনাহ দিবে, আর ওই পাপটা তোমার উপরে যাবে। কে বলছে? হ্যাঁ, এটা লেখা আছে, স্ত্রী যে গুণাগুলো করবে সেগুলো স্বামীর উপরে যে লাগবে। তাই হ্যাঁ। এই জন্য তুমি টিকটক দেখো করো না? না হুম, তো টিকটক না করলে ভিডিও দেখো কেন? তুমি নামাজ পড়বা সব সময় একটু আল্লাহর? মানে সময়টা কাটাই, বুঝো নাই? তুমি তো থাকো বাহিরে, যখন ফ্রি থাকো তখন তুমি ফোন দাও। না ঠিকই আছে, তারপরে তো অবসর সময় একটু হাদিসি বই আছে, কোরআন শরীফ আছে, এগুলো করবা, সমস্যা কি? হ্যাঁ, ওগুলা তো পড়ি, তারপরও মানে। তারপর আবার ভিডিও কলে বাজে, ভিডিওতে যেতে হবে কেন? আচ্ছা, তুমি যদি মানা করো তাহলে পর দেখবো না, সমস্যা নেই। তাই? হ্যাঁ আচ্ছা তুমি কেমন হয়েছে একটু ভিডিও কল দিবা? হ্যাঁ, ভিডিও কল। আচ্ছা দাও। বলো। এই যে ঘোমটা মাথায় দিছো, কত সুন্দর লাগতেছে এখন, আর আমি থাকলে তো বাসায় ঘোমটাও দেও না। আচ্ছা, তুমি যখন রুমে থাকো, তুমি তো আমার স্বামী, তাই না? আর রুমের ভিতরে তো ঘোমটা ছাড়া থাকা যায়, সমস্যা নেই স্বামীর সামনে। আমার সামনে ঘোমটা দিয়ে তুমি আসবা, ওই যে অমন সুন্দর ঘোমটা পরে কে যাচ্ছে সুন্দরী বধূ, তো সেভাবে ঘোমটা দিয়ে যাবো আমি, একটু দেখবো। একদিনও তো দেখালে না, আজকে ঘোমটা পরে আমার সাথে কথা বলতেছ, তাই না? অনেক বুদ্ধিমান তুমি। আচ্ছা, যাই হোক, একটা কথা বলবো, হ্যাঁ বলো। তোমার কি মনে আছে কি মনে আছে বলো তো? কি ভুলে গেছো তুমি সব? আসলে কাজের ফাঁকে কিছু মনে মানে থাকে না আর কি। বলো কি? আজকে যে আমাদের বিবাহ বার্ষিক। আজকে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মনে রাখছো? হ্যাঁ, আমি মনে রাখছি। তুমি এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? আমি ভুলে যাব মানে যাব না কেন? দেখো কাজের ফাঁক দিয়ে আমি এগুলো আর মনে রাখি না। এলা তো সবসময় তুমি মনে রাখো, তুমি সব কিছু করো, আমি তো এগুলো সেদিন রাতের কথা কি মনে আছে তোমার? না, ওগুলোও ভুলে গেছো? দেখো ওই যে প্রথম রাতের কথা মনে করে আর কি হবে বলো, এখন যদি মনে করি তাহলে আমার ভিতরে আরো বেশি কষ্ট, আরো বেশি মানে আগুন জ্বলে উঠবে, তো এই জন্য কিছু মনে না করে চুপচাপ শুয়ে থাকি, একটু হাঁটাহাঁটি করি, মন খারাপ হলে দোকানে যাই, এক কাপ চা খাই, খাই আসি, শুয়ে থাকি, ঘুম ধরে না, এই যে এরকম করে রাত কাটায় দিই। এরকমটা বলো না প্লিজ, অনেকটা কষ্ট লাগে। কি করব বলো, এখন বাধ্যতামূলক যে থাকতে হবে, এটা তো আমি আমার জন্য না, বিবেকের কাছে আমি বাধা। আমারও তো মন চাই তুমি আমার পাশে থাকো, কিন্তু আমরা তো মধ্যবিত্ত, তাই না? টাকা পয়সা না থাকলে তো কেউ তো দাম দিবে না, আর পেটে ভাত যাবে না। না এটা তো ঠিকই আছে, কিন্তু আসলে ওই যে একটা মানে কথায় টাকা ছাড়া কেউ কখনো কাকো মূল্য দেয় না, তো বাস্তব তাই। আচ্ছা শোনো, তুমি তো মানে আমাদের ওই রাতটা আবার কবে আসবে? তুমি দেশে কবে আসবা? আমি এখনো 2 মাস পর যাব। 2 মাস? কেন ওই রাত? আমার কাছে অনেক বছর লাগে। না না না, অনেক বছর না, 2 মাস দেখতে দেখতে কেটে যাবে, সেটা না। ওই রাত কি তোমার খুব প্রয়োজন?
তাই খুব মন চাই তোমাকে কাছে পাওয়ার জন্য। এটা তো স্বাভাবিক, কিন্তু আসলে ওই রাতের কথা বলতেছো, ওটা কি সবসময় মন চায়? তাই কইছিলাম। তুমি না এখন কি করব বলো, কষ্ট হলেও তো থাকতে হবে তাই না? কেউ এখন আমার হাতটাও ধরে না, আমাকে খাওয়ায় দেয় না, আমাকে কেউ ভালোবাসে না। আসলে যার স্বামী নেই তার কোনো মূল্য নেই। না না, এটা ভুল কথা বললা, যার কেউ নেই তার আল্লাহ আছে। ঠিক আছে, তারপর তো স্বামী ছাড়া পৃথিবীতে মূল্যহীন তাই না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছো, কিন্তু আমি ওই যে বললাম না, বিবেকের ধারণা, আমার যে বিবেকের কাছে আমি বাধা পড়ে গেছি। আমি তো যেতে চাইছি, যাব। তুমি তো সেজে গেছো, যার পরে পাড়ার লোকে কত কি বলে তুমি জানো না। বলুক, পাড়ার লোকে যত যা কিছু বলে যায় বলুক, সমস্যা নেই। পাড়ার লোকের কথা শুনে আমার কোনো লাভ নেই। আমি কি করতেছি, আমি কেমনে চলবো, সে দায়িত্ব আমার, সেভাবে চলার হিসাবটা আমার। তো তুমি তাড়াতাড়ি এসে পড়ো না। যাবো তো, 2টা মাস একটু অপেক্ষা দিবে না? এই যে তুমি যাওয়ার কথা বলতেছো, দেখো আসলে আমি মানে নিজে নিজে খুব অস্থিরতা বোধ করতেছি, খুব খারাপ লাগতেছে আমার। আমি কবে যাব, কবে তোমার কাছে থাকবো, কবে আমার না কথা একা একা বলবো? করতে আর কিছু ভালো লাগে না। তোমাকে তো ভালো লাগে না, আমার কি ভালো লাগে তুমি ভাবছো? তুমি থাকলে আমার কাজ একটু হেল্প করে দিতা, তাহলে তখন দুজন মিলে করতাম, অনেকটাই ভালো লাগতো। এটা তো স্বাভাবিক, আমি তো তোমার হাতের কাজ করে দেব, কিন্তু এখন আমি অসুস্থ হলেও আমাকে কেউ করে দেয় না। বাড়িতে তো কেউই নেই, কে করে দিবে বলো? তাই তো, এখন সংসার করতে হলে তোমাকে করতে হবে, তোমার সংসার তোমাকে দেখতে হবে, তাছাড়া তো দেখার মতো আর কেউ নেই। আছে বলো, না তুমি ছাড়া আর কে আছে তাহলে বলো। আমি বলছিলাম এটাই যে তুমি আসলে মানে কি বলবো তোমাকে, আর আমি না এই যে কথা বলার পর থেকে মানে খুব অস্থিরতা ফিল করতেছি আসলে, মানে রাত কেমনে কাটবো, কি করবে আমি মানে বুঝতেছি না, কি করা যায় বলো তো? তার চেয়ে এক কাজ করো, তুমি ভিডিও কল দিছো না সারা রাত, আমরা এভাবে দুজন দুজনে একটু দেখি, দুজন দুজনে একটু না ইয়ে করি, স্বপ্নের জগতে হারিয়ে যাই। আমাদের ভিডিওতে তো কেউ দেখতে পাবে না, তাই না? সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তুমি যাবা? যাব। ভালো লাগতেছে না তো কি করবা বলো? তোমাকে ভালো লাগতেছে? না আসলে অনেক খারাপ লাগতেছে আমাকে, কি করি বলো তো? যান, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি তো যাব বলছি না, কিন্তু 2টা মাস আমাকে সময় দিতে হবে। ওকে। তোমার শরীরের অসুখ কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সত্যি? ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে তো? হ্যাঁ খাচ্ছি। সেটাই, অসুখ হলে মানে অসুখের প্রতি যে একটা সহানুভূতি দেখাবা, যে তদবির করবা না, এটা যেন কখনো করো না, বুঝছো? টাকা পয়সা যেটাই যা লাগুক, তুমি ঠিক মতো চিকিৎসা করবা, ওষুধ এনে খাবা, নিজের শরীরই সম্পদ, এটা আগে সব কিছুতে বাদ দিয়ে তুমি সম্পদটা আগে রক্ষা করবা, কারণ ওখানে আমি ছাড়া আর ভাগিদার কেউ নাই। কিন্তু হ্যাঁ এটা তো জানি। জানি জানি দেখি তো তুমি যত্ন নেও না, তাই না? তুমি নাই তো কি কে যত্ন নিবে কেন, বলো, কে শাসন করবে? আমি কি যাই কি দেখবো না তোমায়? হ্যাঁ তুমি তো দেখবে তো। তাহলে আমি আমি যাই যখন দেখবো, তখন তোমাকে ভালো যদি না দেখতে পাই, তখন তো তোমার আমি পিটাবো ধরে, তখন কি করবা তখন তুমি তো কষ্ট পাবে তাই না? তোমারে মারবো আর আমি কষ্ট পাবো, এই তো? হ্যাঁ। তাই? ভালো ভালো, ঠিকই আছে, অনেক সুন্দর কইছো। যাক শোনো, বলো। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, হ্যাঁ, শরীরের প্রতি যত্ন নিবা, ওষুধ বুড়ি খাবা, আর এই তো 2 মাস আছি, চলে যাব, গেলে আমাদের সেই স্বপ্নের বাসরাত আবার আমরা করব সেই দিন করে, হ্যাঁ, নতুন করে। আচ্ছা ওকে, ঠিক ঠিক আছে, আছে। ভালো থাকো, আল্লাহ ওকে, হাফেজ। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।